ঠাকুরবাড়িতে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন নির্দল মতুয়া প্রার্থী। মতুয়াদের জন্য ভোটের ময়দানে, এমনটাই দাবি করলেন সুমিতা পোদ্দার। মতুয়াদের জন্য নয়, ব্যক্তি স্বার্থে রাজনীতিতে কটাক্ষ বিজেপি প্রার্থীর। শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। এবারে শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন তিনি। এদিন মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন প্রার্থী। পরবর্তীতে তিনি ঠাকুরবাড়ির বিভিন্ন মন্দিরেও পুজো দেন। নির্দল প্রার্থী বলেন, মতুয়াদের অগ্রগতির জন্যই তার ভোটে দাঁড়ানো। ঠাকুরবাড়ির রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়ে সুমিতা পোদ্দার বলেন, ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছেন তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন। আমি চাই সমগ্র মতুয়া সমাজের উন্নয়ন। আমাদের মানুষ, আমাদের জাতি, আমাদের গুরুচাঁদ ঠাকুর যে ৩৬টা জাতির আদর্শ আমাদের মেনে মানতে শিখিয়ে গেছেন, সেই ৩৬টা জাতি যাতে কিছু করতে পারি তাদের জন্য, তাদের কিছু ভালো অগ্রগতি উন্নতি সবকিছু, ব্যবসা শিক্ষা কর্ম সবকিছুর দিক থেকে যাতে উন্নতি করতে পারি, ভালো কিছু করতে পারি, সেই জন্যই আমার আজকে এই জায়গাতে বাস হয়। কোনো উন্নতি আমরা পাইনি, একটি সত্তা চরিতার্থ হচ্ছে সবকিছু, তার জন্য আমরা আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তবে তার এই ভোটে দাঁড়ানোকে কটাক্ষ করেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, মতুয়াদের কোনো সংগঠন আলাদা করে প্রার্থী দেয় না, হঠাৎ করেই একটা ভুই ফোড়ের মতো গজিয়ে ওঠা একজন নিজেকে সেবায়েত প্রমাণ করতে চাইছেন। উদ্দেশ্য একই, রাজনীতি করা। তার জামানত বাজেয়াপ্ত হবে ভেবেছে মতুয়াদের টোপ দিয়ে শাড়ি দিয়ে ভোট কিনবে, ৫০০ ভোটও অতিক্রম করতে পারবে না। আমার মনে হয় না কোনো প্রার্থী দেয়, কেননা মতুয়া ভক্তরা জানে সারা জীবন ঠাকুরবাড়ি আন্দোলনের শীর্ষে ছিলেন, সে প্রমথরঞ্জন ঠাকুর থেকে শুরু করে সবাই আন্দোলন দিয়েছে। হঠাৎ করে একটা ভুইফোড়ের মতো গজিয়ে প্রথমে দেখালাম আমি আমি বড় বিহার বিরাট বড় একজন সেবায়ত, মানে সেবা দানকারী, ঠিক পরোক্ষে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য তো একই, রাজনীতি করা। এত নাটক করার কি দরকার ছিল? এবার জামানত বাজেয়াপ্তটা হলে তারপরে কি হবে? কয়েক বছর তার ভোটেই দাঁড়াতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।